দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ওয়াই ক্যাটাগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। সে বিষয়ে আমি অজ্ঞাত, কিন্তু এটা আমি বলতে পারি যে আমার প্রিয় নেতা, আমার প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয়, ওনাকে আমি আমার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তৃণমূলে পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দিকে দিকে বিক্ষোভ চলছে। আসল তালিকা, ওয়েবসাইটে আপলোড করা তালিকা, প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি। ক্ষোভ বিক্ষোভের মধ্যেই রাজ্যের শাসক দলে অস্বস্তি বেড়েছে ডায়মন্ড হারবারে। তৃণমূল নেতৃত্ব যখন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় সই করা তালিকাকে চূড়ান্ত বলছে, তখন প্রথম তালিকা ধরেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবারের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষাপটে এবার অভিষেক ঘনিষ্ঠ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ওয়াই ক্যাটাগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। জাহাঙ্গীর খান ফলতা ব্লক তৃণমূলের সভাপতি, ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের বজবজের পর্যবেক্ষক। দল ভালো বুঝিয়েছিলেন, আমাকে নিরাপত্তা দিয়েছিলেন, দল আবার নিশ্চয়ই আরো ভালো বুঝিয়েছেন, নিরাপত্তা তুলেছেন, এখানে আমার কিছু বলার নেই। আমি জানি আমি দলের সৈনিক, বিগত দিনে যেভাবে দলের জন্য লড়াই করেছি, আজকেরও দলের জন্য আরো বেশি বেশি করে লড়াই করব, যাতে দলের প্রতি আমি সেই বিশ্বাসটা রাখি, রাখতে পারি, এটাই আমার মূল লক্ষ্য, মূল চিন্তাভাবনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা নিরাপত্তা, খোদ তৃণমূল সরকারই তুলে নেওয়ায় কটাক্ষে সুর বিজেপির গলায়। দলের অন্দরে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে তারা। যার বিরুদ্ধে খুনের অভিযোগ জাহাঙ্গীর, যার যাওয়ার কথা ছিল জেলে, তাকে জামাইয়া ধরে রাজ্য সরকার পুলিশি নিরাপত্তা দিয়ে দেখে দিয়েছে। আজকে দলের আভ্যন্তরীণ সমীকরণ ঠিক করতে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মধ্যে শক্তি কেন্দ্র কোনটা, প্রকৃত শক্তি কেন্দ্র কোনটা, ভর কেন্দ্র, সেই সমীকরণ ঠিক করতে আজকে তার নিরাপত্তা প্রত্যাহার করা হলো। সব মিলে ডায়মন্ড হারবারে দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো বৃষ্টি, বেশ কিছুদিন ধরে যেসব শিরোনাম চোখের সামনে আসছে তা থেকে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে যে তৃণমূলের শীর্ষস্তরে কি একটা ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। আর সেই জল্পনার মধ্যেই সোমবার গোয়া প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিনই গোয়া সফর বাতিল করেন অভিষেক। পুরভোটের আগে বিভিন্ন জেলার জন্য তৃণমূলের যে কোঅর্ডিনেটরের তালিকা তৈরি হয়েছে তাতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম নেই। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি, আসল তালিকা, ওয়েবসাইটে আপলোড করা তালিকা, নানা তালিকার ছড়াছড়ি। আর এর জেরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফাটল তৈরি হয়েছে? সেই ফাটলের জেরেই কি এই তালিকা বিভ্রান্তি? এখানেও কি আমার তালিকা তোমার তালিকা পরিস্থিতি তৈরি হয়েছে? এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর না পাওয়া গেলেও সোমবার পুরভোটের জন্য জেলা দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের কোঅর্ডিনেটরদের যে তালিকা প্রকাশ করা হলো তাতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি সুব্রত বক্সীর মতো শীর্ষ স্তরের সাংগঠনিক নেতার নাম থাকলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, যা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। এরই সঙ্গে এদিন আরও একটি ইঙ্গিতপূর্ণ ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে বারবার গোয়া গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ও প্রশান্ত কিশোরের জুটি গোয়ায় জমি তৈরির চেষ্টা করছে, কিন্তু সোমবার গোয়ার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নামও নিলেন না, বললেন সামবডি। আর এদিনই গোয়া সফরে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু শেষ অবধি সফর বাতিল হয়। সূত্রের খবর, এদিন কয়েকজন ঘনিষ্ঠ নেতাকে নিয়ে তিনি বৈঠক করেন। আর এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, তৃণমূলের শীর্ষস্তরে কি তাহলে ফাটল চওড়া হচ্ছে? সিনিয়র লিডারদের আজ কোনো গুরুত্ব নেই টিএমসির মধ্যে, নব্য টিএমসি আর পুরনো টিএমসির মধ্যে এই ঝগড়াটা, দুটো লিস্ট বেরিয়ে এসেছে বাইরে। এ জানি না পিসি ভাইপোর মধ্যে কি চলছে না চলছে, ওদের পার্টিতে কোনো ঠিক আছে? এক ব্যক্তির পার্টি, ও তো প্রাইভেট কোম্পানির মতো চলে, কোনো গণতন্ত্র বলে কিছু আছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজস্ব কোনো পরিবার নেই, পরিবার হচ্ছে মানুষের পরিবার। সব মিলিয়ে পুরভোটের আগে তৃণমূলের অন্দরে বিক্ষোভের আবহে জল্পনার পারদ তুঙ্গে। সুদীপ্ত আচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।